স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি? জি ভাই, আচ্ছা, এখন বলেন, আমি যদি, তখন বললাম যে এটা আপনারা তো অ্যান্সার দিলেন, ঠিকই অ্যান্সার দিছেন, আমি যদি চাই এই নেমটা প্রিন্ট করাইতে, তাহলে আমি কিভাবে করতে পারি বা কিভাবে ইনফরমেশনটা পাইতে পারি? মনে করেন এতটুকু লিখতে হবে, এটা একটা অ্যারে, বাট ওই অ্যারের যে এলিমেন্টটা আমি ধরবো, ওইটার জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে কি লিখবো এর ভিতরে? জিরো ইন্ডেক্স ইন্ডেক্স অ্যারে না, এটা ধরেন এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, সেক্ষেত্রে আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এটা নাম দিয়ে দিব, মানে প্রত্যেকটা ইনপুটের একটা আলাদা আলাদা নাম থাকবে। আমাদের যেরকম প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নাম আছে, আমাদের ফর্মেরও ইনপুট গুলোর আলাদা আলাদা নাম থাকবে। আমরা জাস্ট ওই নামটা এখানে বসাই দিব। আর লাইনের শেষে সেমিকলন, পিএইচপি যেটা রুলস সেইটাই। তাহলে আমরা কি পাচ্ছি? এটা দিয়ে পাচ্ছি আমার এই যে নামটা আছে আমার ইনফর্ম, মানে ফর্মে সেটা পাচ্ছি। তো এইভাবে যদি আমি ফর্মের ফর্মের ওইটাও যদি ইকো করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ডলার আন্ডারস্কোর পোস্ট, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে বলেন তো? নাম্বার ইয়েস, নাম্বার, এই নেমের মধ্যে যেটা থাকবে সেটা আমরা এখানে লিখে দিব, দিয়ে লাইনের শেষে সেমিকোলন। তাহলে আমরা কি পাচ্ছি? এটাও পেয়ে যাব, এইটাও পেয়ে যাব। আমরা একটু আউটপুটটা দেখে আসি, চলেন। আচ্ছা, এই যে দুইটা আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাচ্ছে, এই দুটার মানে হচ্ছে আনইনডিফাইন্ড ইন্ডেক্স। আমরা যেই জিনিসটা এখানে প্রিন্ট করতে বলছি, এই জিনিসটার কোনো ভ্যালু নাই, আনডিফাইন্ড দেখাচ্ছে, আসলেই তো ভ্যালু নাই। দেখেন আমরা কি এখন পর্যন্ত এখানে কোনো ইনপুট দিছি, না ভাইয়া, কোনো কিছু লিখছি? লিখি নাই। তো যতক্ষণ পর্যন্ত আমি এখানে কোনো কিছু না লিখে সাবমিট করতেছি, ততক্ষণ পর্যন্ত তো এটাতে কোনো ভ্যালু আসবে না। যখন আমি এগুলো পূরণ করে সাবমিট করব, তারপরে ওই জিনিসটা কই আসবে? তারপরে আমরা কিন্তু পাবো। তাহলে আমরা এখানে যদি ধরেন লিখলাম জুয়েল, এখানে লিখি 1 2 3 4 লিখে যদি আমরা সাবমিট করি, এখানে দেখেন চলে আসছে। বাট জুয়েল জুয়েল কেন আসছে? ও, এখানে আমরা নেম কেন লিখছি? এখানে লিখবো নাম্বার। আচ্ছা, এখানে আমরা লিখি সালমান এফরোমান, এখানে লিখি 1 2 3 4 5, সাবমিট করি, দেখেন সালমান এফরোমান, আর হচ্ছে 1 2 3 4 5 আসছে। আচ্ছা, আমি এখানে একটা ব্রেক দিয়ে দিই। আচ্ছা, এটার সাথে আমরা পরিচিত না, জি ভাইয়া, ব্রেকের সাথে কিন্তু আমরা পরিচিত। জি ভাইয়া, ব্রেকটা কি? ব্রেকটা কিন্তু দেখেন এইচটিএমএল এর একটা জিনিস, আর আমি কিন্তু অবশ্যই বলেছিলাম যে পিএইচপি আর এইচটিএমএল দুইটা কিন্তু একসাথে রাখা যাবে না। অবশ্যই তাদেরকে আমরা যদি রাখি, অবশ্যই তাদেরকে একটা থেকে আরেকটা পৃথক রাখতে হবে, আলাদা রাখতে হবে, আদারওয়াইজ প্রবলেম করবে। এই জন্য আমরা যদি পিএইচপির মধ্যে কোনো এইচটিএমএল এর ট্যাগ ইউজ করি বা এইচটিএমএল এর কোনো কিছু ইউজ করি, তাহলে আমরা মানে কোটেশন দিয়ে তার ভেতরে লিখবো, ঠিক আছে? দেখেন এইচটিএমএল এ কিন্তু আমি ওই জিনিসটাই লিখছি, সেম জিনিস, বাট আমাকে কি কোটেশন দিতে হয় নাই, কারণ এটা এইচটিএমএল এ লিখতেছি আমি, আর এটা এইচটিএমএল এর একটা এলিমেন্ট। বাট আমি যখন এইচটিএমএল এর কোনো এলিমেন্ট পিএইচপি তে লিখতে যাব,
তখন আমাকে সেটা কি কোথায় লিখতে হবে? কোটেশনের ভেতরে। কোটেশনের আমরা এক এখন আউটপুটটা যদি দেখি, দেখেন লাইন ব্রেক ঠিকই কাজ করছে, কোনো ইরোরও আসে নাই। বাট আমি যদি এখানে এটা না দেই, দেখেন কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে, আর আউটপুট সিনট্যাক্স ইরোর। ঠিক আছে, আচ্ছা সাকিব ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আপনি একটা ইনপুট নিচ্ছেন, যদি আমি আরেকটা ইনপুট নেই তাহলে কি ওর নিচে আরেকটা ইনপুট দেখা? কোথায় আরেকটা ইনপুট নিব? ফর্মে? এই ফর্মে ভাই, এখানে না, কোডে না, এই ব্রাউজার থেকে। ব্রাউজারে আমি একবার ফর্ম ফিল আপ করছি এই কারণে দেখাচ্ছে, মানে আপনি একবার ফর্ম ফিল আপ করছেন এই কারণে দেখাচ্ছে ওইটা, যদি আবার করেন তাহলে কি নিচে আরেকটা রেজাল্ট দেখাবে? না, এটা চেঞ্জ হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে ওইটা আসবে, একটাই থাকবে। আচ্ছা, কারণ আমাদের বিষয়টা দেখেন, এ ভেরিয়েবলের ভ্যালু কখন আমরা পাচ্ছি? সাবমিট করলে তারপরে পাচ্ছি, তো সাবমিট করছে ভ্যালুটা পাইছি আমি এটা, তারপরে আবার যদি সে কোনো কিছু এখানে ইনপুট করে করে সাবমিটে ক্লিক করে, তাহলে ওই জিনিসটা কি হবে, পরে যেটা করবে ওইটা অ্যাসাইন হয়ে যাবে। আমরা এর আগে ভ্যারিয়েবল করেছি না, ভ্যারিয়েবলে সবার শেষে যে জিনিসটা থাকে, একই নামের যদি জিনিস হয়, আপনি বার যতবারই করেন সেম নামের যদি ভ্যারিয়েবল হয়, তাহলে সেটা কি পরে যে ভ্যালুটা থাকে সেটা ধরে, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমি জিনিসটা আরেকবার দেখাই, দেখেন এখানে যদি আমরা এখানে জুয়েল দিলাম, এখানে আমি এটা দিলাম, দিয়ে যদি আমি সাবমিট করি, সাবমিট বাটনে ক্লিক করলে কি হচ্ছে? সাবমিট বাটনে যখন আমি ক্লিক করলাম, আমি এখানে কিন্তু দিছি হলো জুয়েল, আর এখানে একটা নাম্বার, ঠিক আছে? তো আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, তখন এগুলো কোথায় চলে যাবে? আমার এই যে পোস্টে যে মেথড আছে ওইটার মধ্যে যে অ্যারেটা আছে, অ্যারের মধ্যে যে এইটার ভ্যালুটা কি হবে, বসে যাবে, ঠিক না? তো এর আগে যতই ভ্যালু থাক ওইটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, হয়ে পরের যেটা আছে ওইটা ওইখানে যে নতুন করে বসবে। যদি আমি সাবমিট করি, দেখেন চেঞ্জ হয়ে পরে যেটা আমি দিলাম সেটা, মানে কারেন্ট ভ্যালুটা আপনাকে দিবে। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ধরেন আমরা তো এখানে ফর্ম পূরণ করছি, করার পরে ইনফরমেশনটা পাইছি, আমরা যদি এখানে ফর্মটা পূরণ না করে আমরা যদি এইভাবে লোড দেই, তাহলে প্রথমে কি দেখাচ্ছে? একটা নোটিশ দিচ্ছে যে আমি যে জিনিসটা করছি সেটার কোনো ভ্যালু নাই, সে আমাকে বলতেছে আনডিফাইন্ড ইন্ডেক্স, মানে আমার ডিফাইন করা নাই, আমি যে জিনিসটা এখানে লিখছি এইটা এটার কি আমার ডিফাইন করা নাই, আমাকে ডিফাইন করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমরা যদি একটা কন্ডিশন দিয়ে দেই যে ফর্ম যখনই লোড হবে তখনই তুমি এইটা প্রিন্ট করবা না, তুমি প্রিন্ট করবা ঠিক ওই সময়ে যখন কেউ সাবমিটে ক্লিক করবে, তারপরে এভাবে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি না আমরা? আমরা একটা কন্ডিশন দিলাম যে সাবমিট বাটনে ক্লিক করলে তারপরে তুমি এগুলো কাজ করবা। দেখেন আমি যদি সাবমিট, আমি যখন ফর্মটা এখানে লোড করতেছি সাথে সাথে কিন্তু এইগুলো ইকো দিচ্ছে, ইকো করার জন্য এখানে আমাকে নোটিশ দিছে যে আপনি যেটা ইকো করতেছেন সেটার কিন্তু কোনো ভ্যালু নাই, হ্যাঁ এরকম একটা নোটিশ দিল। তো আমি চাচ্ছি ফর্মটা যখন লোড নিবে তখনই এই জিনিসটা কাজ করবে না, এই জিনিসটা কাজ করবে কখন? যখন আমি নেমের মধ্যে কিছু লিখব, ফোন নাম্বারে কিছু লিখব, লিখে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, যখন আমি ক্লিক করব তারপরে যেন বাকি জিনিসগুলো কাজ করে। দেখেন আমি সাবমিটে ক্লিক করার পর বাকি জিনিসগুলো কি আসছে না? জি ভাইয়া। কিন্তু প্রথমবার যখন আমি লোড দিচ্ছি তখন কিন্তু একটা নোটিশ দিচ্ছে আমাকে, বাট আপনারা যখন কোথাও কোনো ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেন, ফর্ম তো তখন প্রথম অবস্থায় ফাঁকা থাকে, ফাঁকাকালীন থাকা অবস্থায় কি আপনাদেরকে কোনো নোটিশ দেয়? না ভাইয়া, কোনো নোটিশ দেয় না, কারণ ওই জিনিসটা তারা একটা কন্ডিশন দিয়ে সেট করে রাখছে যে ইউজার যখন সাবমিট বাটনে ক্লিক করবে তারপরে তুমি তোমার কাজ করবা। আমরা তাহলে এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, কন্ডিশনটা
আমরা কন্ডিশনের জন্য কি ইউজ করি? কন্ডিশন দেওয়ার জন্য মনে আছে যে আমরা কন্ডিশন দিই কি ইফ ইউজ করি, ইফ ইফ ইউজ করি। ইয়েস, আমরা এখানে লিখবো ইফ কিভাবে লিখে তা তো আমরা জানি, তো আমরা এখানে ইফ কন্ডিশন দিব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনটা দিয়ে দিই। তো এখানে আমরা কন্ডিশন বলতে সেরকম কোনো কন্ডিশনটা দিব না, আমরা একটা কন্ডিশন দিব যে সাবমিট বাটনের কোনো ভ্যালু আছে কিনা, শুধু এটা চেক করব, সাবমিট বাটনের কোনো ভ্যালু আছে কিনা। দেখেন এইখানে এই নেমে কিন্তু এখন কোনো ভ্যালু নাই, আমরা যখন এইটাতে কোনো ভ্যালু দিব তারপরে না ভ্যালু আসবে, ঠিক না? তো আমি ফোনেও যখন কোনো নাম্বার দিব তারপরে এটার ভ্যালু আসবে, বাট সাবমিটের ভ্যালুটা কখন আসবে? সাবমিটে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে তারপরে সাবমিটের একটা ভ্যালু তৈরি হয়। তো আমরা এইখানে এই জিনিসটাকে কাজে লাগাবো যে সাবমিটের আসলে কোনো ভ্যালু যদি তৈরি হয় তারপরে তুমি কাজ করো। আর সাবমিটের ভ্যালু তৈরি হয় হচ্ছে কখন? যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করতেছি তারপরে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখন দেখব যে সাবমিট বাটনে কোনো ভ্যালু আছে কিনা, যদি থাকে তাহলে তোমরা কাজ করবা, যদি না থাকে তাহলে কাজ করবা না। মানে সিম্পল কথায় সাবমিট বাটনে যদি ক্লিক করে তারপরে তুমি এইগুলা কাজ করো, যদি ক্লিক না করে তাহলে তোমার কাজ করার দরকার নাই। তো পিএইচপি তে একটা ফাংশন বা একটা মেথড আছে যেটাকে বলে ইসেট। এই ফাংশন বা এই মেথড দিয়ে কোন কিছুর ভ্যালু আছে কি নাই এই জিনিসটা চেক করে। এই ফাংশনের কাজটাই হচ্ছে এটা যে যে কোনো ধরনের জিনিসের আসলে কোনো ভ্যালু আছে কি নাই ওইটা চেক করার জন্য ইসেট ফাংশনটা ইউজ করে। তো আমরা ওই জিনিসটাই ইসেট ফাংশনটা একটু দেখে নেই। ইসেট ফাংশনটা কিরকম? ইসেট ফাংশনটা হচ্ছে ESET, ইসেট। এটাই হচ্ছে সেই ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা কি করব, এই সাবমিট বাটনটা এখানে যদি দিয়ে দেই তাহলে ওই বাটনের ভ্যালু থাকবে আছে কি নাই সে সেটা চেক করে। আমরা এইটা কি করব, এইটা আমরা ইফ এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আচ্ছা আমরা ধরেন নেম যদি আমরা এইভাবে ধরতে পারি, ফোনের যেই ভ্যালু সেটা যদি আমরা এইভাবে ধরতে পারি, তাহলে সাবমিটের ভ্যালু ধরার জন্য আমাকে কি করতে হবে? কি করলাম সাবমিটের ভ্যালুটা পাবো বলেন তো, বলতে পারবেন না? হ্যাঁ, ইকো ডলার আন্ডারস্কোর পোস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে সাবমিট। আচ্ছা, ইকো দেওয়ার দরকার নাই, ইকোটা কখন দিচ্ছি আমরা, যখন প্রিন্ট করব তখন। বাট এটা তো এটা দিয়ে কিন্তু আমি ভ্যালু পাচ্ছি, আমি রেজাল্টটা দেখানোর জন্য ইকো করি, তাই না? ইকো আমরা কখন করি, যখন আমরা রেজাল্টটা দেখাবো প্রিন্ট করতে চাই তখন। তো আমার এই জিনিসটা প্রিন্ট করার দরকার নাই, আমার আপাতত দরকার ভ্যালু আছে কিনা সেটা আমি ধরবো। জি ভাই, তাহলে তো শুধু ডলার আন্ডারস্কোর পোস্ট থার্ড ব্র্যাকেটের ভিতর নাম, ডলার আন্ডারস্কোর পোস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো ওই ইনপুটটার নাম, সাবমিট না, ওই ইনপুটের নাম, ইনপুটের নেম যেটা আছে সেটা আমরা এটার মধ্যে দিয়ে দিব। তাহলে কি হচ্ছে, এই যে বা এটা কি, এটাই তো এই ইনপুটটা, এটার কোনো ভ্যালু আছে কি নাই সে চেক করতেছে কোনটা দিয়ে, এইটা দিয়ে। আচ্ছা, এ কি করে, এই ট্রু অথবা ফলস রিটার্ন করবে, যদি এটার কোনো ভ্যালু থাকে তাহলে সে ট্রু হবে, যদি এইটার কোনো ভ্যালু না থাকে সে ফলস রিটার্ন করবে। আর আমরা ইফ এর বডির মধ্যে কি করব, এটা এগুলো সব ভিতরে দিয়ে দিব। এখন এটার মানেটা হচ্ছে এরকম, ইফ কন্ডিশনের জিনিসটা দিয়ে যেটুক কাজ করলাম যে ইসেট কো, ইসেট দিয়ে কি হচ্ছে সে ভ্যালু চেক করতেছে কোনটার, এই যে সাবমিট সাব লেখা যে নেম আছে ওই ইনপুটটার, ইনপুট কোনটা এইটা, তার মানে এই বাটনের যদি ভ্যালু থাকে তাহলে এটা ট্রু হবে, আর ট্রু হইলে এর ভিতরে ঢুকবে,
আর যদি ট্রু না হয় ফলস হয় তাহলে এটার ভিতরে তো সে ঢুকবে না, কন্ডিশন ম্যাচ না করলে তার ঢুকতে পারবে না। তো যখন ভ্যালু থাকবে তখন সে এর ভিতরে ঢুকবে, ঢুকে ওই জিনিসগুলো সে কি করবে প্রিন্ট করে দেখাবে। বুঝতে পারছেন বিষয়গুলো? জি ভাই। আচ্ছা এখন যদি আমরা নতুন করে ফর্ম দেখেন, নতুন করে ফর্ম আমি লোড নিব, ইসেট, আচ্ছা ইসেট বানান, মেবি আমি ভুল করছি, এখানে আই হবে। আচ্ছা আমি নতুন করে আবার লোড দেই। হ্যাঁ ঠিক আছে, দেখেন এখন কি কোনো ইরর দেখাচ্ছে? না ভাইয়া, এর আগের বার যখন আমরা করলাম, আগের বার বলতে একদম আগে যখন আমরা কোনো কন্ডিশন দেই নাই, কোনো ইফ এর মধ্যে রাখি নাই, তখন কি হচ্ছিল? ফর্ম প্রথমবার যখন লোড নিচ্ছিল তখন এখানে একটা নোটিশ দিচ্ছিল, আনডিফাইন্ড ইন্ডেক্স, দুইটা নোটিশ দিচ্ছিল, একটা এটার জন্য একটা এটার জন্য, তাই না? জি এখন ভাই। আমরা কি করছি, একটা কন্ডিশনের মধ্যে ঢুকে দিচ্ছি যে তুমি ততক্ষণ পর্যন্ত আমার এই ইকো করবা না যতক্ষণ পর্যন্ত না কেউ এটাতে ক্লিক করে। এটাতে ক্লিক করলে তারপরে তুমি এটাতে কাজ করবা। কেন? কারণ হচ্ছে যে আমরা চাই না কোনো ধরনের কোনো ইরর বা নোটিস আমাদের ইউজার দেখতে পাক, এই জন্য আমরা একটা কন্ডিশন সেট করে দিছি, ইফ কন্ডিশন। আমরা দেখেন এখানে যদি জুয়েল দেই, এখানে যদি ফোন ফোনে কিছু দেই, যদি সাবমিট করি, তারপরে এটা কাজ করতেছে, কাজ কিন্তু ঠিকই করতেছে দেখেন, বাট ইরর গুলো আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি ইরর টা কি করে রাখছি, ইরর যাতে না আসে ওইটার জন্য আমি একটা কন্ডিশন দিয়ে দিছি। বাট এইটা আমরা করলাম কেন? এটা করতেছি এই জন্য যাতে করে আমার ফর্ম যখন লোড নিবে প্রথম অবস্থায়, প্রথম অবস্থায় বলতে আমি যখন প্রথম ফর্মে ঢুকবো তখন এইটারও কোনো ভ্যালু নাই, এইটারও কোনো ভ্যালু নাই, এইটারও কোনো ভ্যালু নাই, কিন্তু আমি তার নিচে যদি এই জিনিসটা সরাসরি এইগুলা কাজ করতে বলি, তো এটা যখন ভ্যালু নাই তাহলে সে কি প্রিন্ট করবে আমার? সে কোনো কিছু প্রিন্ট করতে পারবে না, আর সেই জন্য আমাকে নোটিশ দিচ্ছিল একটা একটা করে। ওই নোটিশ গুলো যাতে না দেয় এই কাজের জন্য আমরা এটা কোথায় রাখছি, একটা ইফ কন্ডিশনের ভেতরে। আর ইফ কন্ডিশনটা দিছি এরকম যে এটা দিয়ে একটা মানে ভ্যালু আছে কিনা এটা দিয়ে চেক করার, এটা হচ্ছে একটা মেথড, এটা বিল্ট ইন মেথড, এটা আমরা বানাই নাই, এটা প্রোগ্রামাররা বানাই রাখছে। আমরা এটা দিয়ে চেক করতেছি এইটার ভ্যালু আছে কিনা, এটা কোনটা, এটা হচ্ছে এইটা, এই ইনপুটটার মানে সাবমিট বাটন, সাবমিট বাটনের কোনো ভ্যালু যদি থাকে, যদি থাকে তাহলে এর ভিতরে ঢুকবে, ঢুকে এইগুলো কাজ করবে। যদি সাবমিট বাটনের কোনো ভ্যালু না থাকে তাহলে তো এখানে ফলস আসবে, আর ফলস আসলে ইফ এর মধ্যে ঢুকবেও না কাজও করবে না। কঠিন মনে হচ্ছে? না ভাইয়া, অনেকের কাছে কঠিন মনে হতে পারে, একটু রেসপন্স করেন, তাছাড়া তো আমি বুঝতেছি না যে কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে। আমি জিনিসগুলো পারি আল্লাহর রহমতে, এই জন্য আমার কাছে জিনিসগুলো কিন্তু সহজেই লাগতেছে। এখন আপনি যে আপনারা অনেকে জানেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে কঠিন মনে হবেই, স্বাভাবিক। কিন্তু লজ্জা পেয়ে বা কোনো কারণে যদি চুপ করে থাকেন লসটা কিন্তু আপনারই। বলেন, আমি কিন্তু কাউরে কখন অপমান করি না, ভয় করার কিছু নাই, ঠিক আছে? নির্দ্বিধায় প্রশ্ন করবেন। আচ্ছা এই জিনিসটা হলো, আমরা এই জিনিসগুলো কি দিয়ে দেখলাম, পোস্ট মেথডে দেখছি, রাইট? এই জিনিসটাই আমরা কিন্তু গেট মেথড দিয়েও করতে পারবো। আমরা যদি গেট মেথড দিয়ে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন? হ্যাঁ, যেখানে আন্ডারস্কোর পোস্ট লেখা আছে ঠিক ওইখানে ওই জায়গায় আন্ডারস্কোর গেট। এখানে গেট লিখবো? জি ভাই, উপরে তো ভাই গেট লেখা লাগবে পোস্টের ওখানে। এখানে হ্যাঁ লিখলাম, তাহলে কাজ হবে বল মনে হচ্ছে? জি ভাই, মনে তো হচ্ছে। আচ্ছা সেভ করে আমরা একটু রিলোড দেই।
আচ্ছা সাবমিট করি, ওকে হয়ে গেছে কাজ। জি ভাই হয়েছে, এখানে হ্যাঁ কাজ হয়েছে, হ্যাঁ পারছেন, কংগ্রাচুলেশনস। এখানে দেখেন ইনফরমেশন গুলো কিন্তু চলে আসছে, আসছে না? জি ভাই এটা হচ্ছে গেট মেথড দিয়ে করলে এইভাবে ইনফরমেশন গুলো ইউআরএল এ দেখা যাবে। ধরেন এখানে ফোনের জায়গায় যদি আমরা ইমেল লিখে দেই, ওয়েট শোনো, 16 নম্বর লাইনে আনডিফাইন্ড ইন্ডেক্স। ও আচ্ছা, এটা আসছে এই কারণে ক্যাশ ধরে আছে। আচ্ছা এখন যদি আমরা জুয়েল লিখলাম এখানে, ধরেন jewel@gmail.com যদি সাবমিট করি, দেখেন এখানে চলে আসছে জুয়েলের ওইটা, কিন্তু এখানে চলে আসছে, দেখেন আসছে না? জুয়েল %40 gmail.com @ আছে না, @ কে %40 দিয়ে বোঝায়। আবার হচ্ছে এগুলো হচ্ছিল সিনট্যাক্স আর কি। তারপর হচ্ছে যে নরমালি আমরা যে এই স্পেস ব্যবহার করি না, স্পেস, ধরেন আমরা স্পেস ব্যবহার করলে স্পেসটাকে তারা হচ্ছিল, তাদের স্পেসের সিনট্যাক্স হচ্ছে %20, কত %20 দেখেন এইখানে আছে, আমি দেখাই এই যে আমাদের কিন্তু ফোল্ডারের নাম কি, এলইডিপি নগা, ঠিক আছে না? %20 কেন আসছে এখানে, আমরা একটা স্পেস দিয়ে রাখছিলাম। আবার দেখেন ক্লাস 39 মাঝখানে একটা স্পেস রাখছিলাম, মনে আছে? জি ভাই এই যে দেখেন ক্লাস 39 মাঝখানে একটা স্পেস আছে, এলইডিপি নগা মাঝখানে একটা স্পেস আছে। এই যতগুলো স্পেস আছে প্রত্যেকটাকে সে %20 দিয়ে লিখে, এটা হচ্ছে সিনট্যাক্স। আর @ কে সে %40 লেখে। দেখেন এই ইনফরমেশনটা চলে আসে জুয়েল %40@gmail.com। তো এইটা গেট মেথড দিয়ে আমরা ওই জিনিসগুলো করব যেগুলো আমাদের জন্য খুব জরুরি বিষয় না, ঠিক আছে? জি ভাই এইখানে আপনারা এই অংশটুকুতে একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আচ্ছা থাক কাজ করতে হবে না আপাতত। আমরা এখানে কি করলাম, গেট মেথড অথবা পোস্ট মেথড দুইটা দিয়ে আমরা এখানে কাজ করলাম। এখন এই ইন মানে যে ভ্যালু গুলো আমরা ধরতেছি, এই যে গেট দিয়ে বা পোস্ট দিয়ে, এটা ছাড়াও আর একটা আছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট, $_request। এই $_request দিয়েও আমরা ইনফরমেশন গুলো ধরতে পারি। তবে এই ক্ষেত্রে আমার মেথডটা গেটও হইতে পারে পোস্টও হইতে পারে, যে কোনো মেথডে আপনি করেন না কেন, এখানে রিকোয়েস্ট যদি দেন তাহলে আপনি গেট মেথডে কাজ করলো ওইটার ভ্যালু পাবেন, পোস্ট মেথডে কাজ করলো ওইটার ভ্যালু পাবেন। আমরা এখানে যদি লিখি ধরেন রিকোয়েস্ট, আমরা যদি এখন এটার আউটপুট দেখি, আমরা নতুন করে ফর্মটা ওপেন করি, দেখেন চলে আসছে না? আমার এখানে কিন্তু গেট মেথড আছে, গেটটা চেঞ্জ করে যে আপনার পোস্টটা দিচ্ছি। আমরা আবার ফর্মটা নতুন করে রিলোড দেই যাতে করে কোনো ক্যাশ ধরে না থাকে। হচ্ছে কাজ? জি ভাই। আচ্ছা
মানে আমরা যদি, আমি তো বলছিলাম মেথড কিন্তু দুইটা, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট, তো দুইটা দিয়ে আমরা কাজ করতে পারি। এছাড়াও মেথড যেটাই করেন না কেন, আপনি পিএইচপি তে যদি ইনফরমেশনটা ধরতে চান তাহলে আপনি ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট দিয়েও ধরতে পারবেন। এই ক্ষেত্রে আপনার মেথড যেটাই হোক না কেন আপনি ওই ইনফরমেশনটা পাবেন। বাট আপনি যদি স্পেসিফিকলি ডলার আন্ডারস্কোর গেট দিয়ে ইনফরমেশন ধরতে চান তাহলে আপনাকে এখানে গেট ইউজ করতে হবে। আপনি যদি এখানে পোস্ট দিয়ে ধরতে চান আপনাকে এখানে পোস্ট ইউজ করতে হবে। আর রিকোয়েস্টটা ইউজ করলে আপনার মেথডটা যেটাই হোক না কেন আপনি দুইটার ইনফরমেশনই পেয়ে যাবেন এখানে। আপনাকে স্পেসিফিকলি এখানে আর পোস্ট অথবা গেট দিয়ে ধরতে হবে না ইনফরমেশনটা। ঠিক আছে, তাহলে মাচ ইজিয়ার কোনটা? রিকোয়েস্ট, রিকোয়েস্ট, এটা দিয়ে দুইটাই যেহেতু করা যায় এটা মাচ ইজিয়ার, আর এটা নিরাপত্তাটাও অনেক কম, যেহেতু সিকিউরিটি কম সেহেতু এটা প্রয়োজন ছাড়া আমরা ব্যবহার করব না। ঠিক আছে সাকিব ভাই, ভাই ভাই ধরেন আমি মানে একটা এইচটিএমএল ফাইলে দুইটা রাখছি, উপরে হচ্ছে মানে একটা ফর্ম, নিচেরটা একটা ফর্ম, উপরেরটাও পোস্ট নিচেরটাও পোস্ট, এখন আমি কিভাবে এন্ট্রি করব? কিসের কিভাবে এন্ট্রি করবেন? মানে কিভাবে, যে আপনি নিচে পিএইচপি ফাইলটা যেভাবে বানাচ্ছেন না, সেটা কিভাবে করব? দুটো যেভাবে ফর্ম করতেছি এইভাবেই করবেন, আপনার নামগুলো তো আলাদা হবে। ও, নাম আলাদা করে নেব। আচ্ছা ঠিক আছে ভাই। আমরা যেরকম একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছি, সবার নাম কি এক? সবাই কিন্তু এক না, কাজ কিন্তু আমরা সবাই একই জিনিসই দেখতেছি শিখতেছি, বাট নামগুলো আলাদা। আমি যদি আপনার সাকিব বলে ডাক দেই দেখবেন আপনি রেসপন্স করবেন, আমি যদি ইমন নামে ডাক দেই দেখেন আরেকজন রেসপন্স করবে, তো আলাদা আলাদা নাম থাকবে। তবে নর্মালি একটা পেজে দুইটা ফর্ম থাকে না, আপনি রাখলে রাখতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা, তবে রিকোয়েস্ট যেটা আছে রিকোয়েস্ট আমরা কখন ইউজ করব? যখন খুব প্রয়োজন হবে তখন, প্রয়োজন ছাড়া আমরা রিকোয়েস্ট ইউজ করব না। সিম্পল, ওকে ভাই। তাহলে আমরা এখানে ইউজ করব কোনটা, গেট অথবা পোস্ট? গেটটাও আমরা প্রয়োজন ছাড়া ইউজ করব না। কেন? কারণ হচ্ছে ওইটা দিয়ে ইনফরমেশন দেখা যায়। কোথায় দেখা যায়? ইউআরএল এ, ইউআরএল এ ইনফরমেশনটা দেখা যায়। দেখেন রিকোয়েস্টে কিন্তু ইনফরমেশনটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা যেহেতু একটা লেস সিকিউর, মানে রিকোয়েস্ট যেটা আছে এটাতে আপনার নিরাপত্তাটা অনেক কম, সিকিউরিটিটা অনেক কম, সেহেতু আমরা এই রিকোয়েস্টটা ইউজ করব না। আমরা চেষ্টা করব সব সময় সর্বদা পোস্ট, পোস্ট যে সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে সেইটা ইউজ করার জন্য, এইটা এইটা ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে জি ভাই। গেট, পোস্ট, আমার আজকে মনে হয় সর্দি লাগছে, নাক টানতে টানতে অবস্থা খারাপ। তিনটাই লিখে রাখলাম আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনাদের ভালো হয়, পরবর্তীতে দেখলে যাতে বুঝতে পারেন। ঠিক আছে, আর চেষ্টা করবেন মানে ক্লাস করার সময় একটা নোট বা কোনো ডায়েরি বা প্যাড নিয়ে বসা, তাহলে কি হবে ইম্পর্টেন্ট কোনো কিছু যে জিনিসগুলো আপনারা কিন্তু এখানে লিখে রাখতে পারবেন। আচ্ছা দেখেন গুগল, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গুগল। গুগল একটা জায়ান্ট কোম্পানি, বিশাল বিশাল একটা কোম্পানি, তাই না? আমরা সবাই চিনি, সবাই নাম শুনছি, জানি, আমরা সবাই ইউজ করি, আমরা ইউজ টু হয়ে গেছি গুগল ইউজ করার জন্য। আমরা যদি এখানে গুগলে যদি আমরা সার্চ দেই, দেখেন আমি কি সার্চ করছি, দেখেন এখানে লেখা চলে আসছে, দেখা যাচ্ছে কি? জি ভাই দেখা যাচ্ছে। তার মানে তারা কি ইউজ করছে এখানে?
গেট, হ্যাঁ আমি যে ইনফরমেশনটা দিলাম দিয়ে সার্চ করতেছি ওইটা এখানে চলে আসছে, বাট তারা যেটা ইউজ করছে সেটা কি ফর্ম, মানে গেট মেথডটা। সো গুগল এত বড় একটা কোম্পানি, তারাও গেট মেথডটা ইউজ করছে, তার মানে কি গেট মেথডটাও লাগে, ঠিক না? গেট মেথডটাও লাগে, কারণ তারা যদি পোস্ট মেথডে করতো এই ইনফরমেশন আমি দেখতে পাইতাম না, তারা যদি রিকোয়েস্টটা ইউজ করে কাজ করতো সেই ক্ষেত্রে আমি জিনিসটা দেখতে পাইতাম না, বাট এখন দেখতে পাচ্ছি কেন, কারণ তারা গেট ইউজ করছে। তো আমাদের যখন প্রয়োজন হবে আমরা তখন হচ্ছে গেটটা ইউজ করব, আদারওয়াইজ আমরা গেট ইউজ করব না, আমরা চেষ্টা করব পোস্ট মেথডটা ইউজ করা। এই জিনিসটা দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মানে গেট মেথডটা যে ইউজ করা লাগে, আর এটা গুগলের মতো একটা কোম্পানি তারা গেট মেথডে কাজ করতেছে, তবে সবকিছু কিন্তু গেট মেথডে করে না, স্পেসিফিকলি যেগুলো তার দরকার গেট মেথডে করার জন্য সেটা সে করে। আশা করতেছি আপনারা জিনিসগুলো বুঝছেন। এখন এইটুকু জিনিস আমার কে কেউ একজন বুঝাই দিবেন বলেন, এইটুকু জিনিস কোনটার কাজ কি, কিভাবে কাজ করতেছে। ভুল করলে কোনো সমস্যা নাই, ভুল করলে বরঞ্চ আরো ভালো, শেখার সুযোগটা থাকবে আল্লাহ। হ্যাঁ সাকিব হাসান ভাই, শিওর হ্যান্ড রাইজ করা লাগবে না, দেখান সমস্যা নাই, বুঝান ভাই। এখানে আমরা পোস্ট মেথড একটা ফর্ম করছি, যেখানে তিনটা ইনপুট নিছি, তিনটা ইনপুটে তিনটা নাম নিছি, মানে নেম নিছি তিনটা, আর আমরা পোস্ট মেথডে আমাদের ডাটাবেজে, মানে ডাটাবেজ বা আমাদের ওয়েবসাইটে আমরা ডাটা নিব, মানে ডাটা এন্ট্রি যেটা দিব সেটা মানে ইগো মানে দেখাবো, এই কারণে আমরা পোস্ট মেথডটা ইউজ করছি। আর নিচে যেটা আমরা করছি ইফ দিয়ে, যে ইসেট যেটা করছি সেটা জানা আছে, প্রথমে আমরা কোনো মানে নোটিশ, প্রথমে যেন কোনো নোটিশ বা অ্যালার্ট না পাই যে হ্যাঁ আপনার এখানে কোনো ইনপুট নাই বা এরকম সামথিং কিছু একটা, এটা যেন প্রথমে না দেখতে পারি, সেই কারণে এখানে আইসেট একটা কন্ডিশন, মানে ইসেট একটা কন্ডিশন দিয়ে দিছি যেন ওইটা যেন না দেখায়। আর নিচে হচ্ছে আমরা ইকোর মাধ্যমে এইখানে ডলার আন্ডারস্কোর পোস্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে নেম দিয়ে রাখছি, এটা হচ্ছে ইনপুটে নেমের নেমটা দিয়ে রাখছি এখানে, যেন ওই ইনপুটটা ঠিক এখানে নিয়ে আসে আমরা শো করতে পারি। আর নিচে ইকো দিয়ে ব্রেক দিছি, কারণ একটা লাইন ব্রেক করার জন্য, আবার সেম ভাবে উপর থেকে যেন ইনপুট নিয়ে আসে শো করতে পারি ইমেইলটা, যে কারণে আমরা ইমেইলের নামটা এখানে ইউজ করছি। এতো হয়। আচ্ছা আর কেউ সাহস করে বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভুল করলে কি হবে, আমরা আমরাই তো, ছোট হওয়ার কিছু নাই কারো সামনে। আচ্ছা আপনারা আর কেউ যেহেতু বলবেন না, আমি জিনিসটা একবার এট এ গ্লান্স বলে যাচ্ছি, ঠিক আছে? আমরা একটা ফর্ম নিছি, ফর্মের মধ্যে তিনটা ইনপুট আছে, একটা নেম, একটা হচ্ছে ইমেইল, আর একটা সাবমিট বাটনের জন্য। এখানে অ্যাকশন, অ্যাকশনের জিনিসটা এর আগে অনেক আগে বলছি আমি, অ্যাকশনে আমরা যে জিনিসটা দিব, আমি এই সাবমিট, সরি আজকে হাঁচি পড়তে পড়তে অবস্থা খারাপ, অ্যাকশনে আমরা যে জিনিসটা দিব, যে কোনো পেজ বা কোনো লিংক যদি দিয়ে দেই, আমরা ইনপুটে এই যে সাবমিট বাটনটা থাকবে, সাবমিট বাটনে ক্লিক করলে আমাকে ওই অ্যাকশনে যেটা থাকবে ওইখানে সে নিয়ে চলে যাবে, আমি যদি কোনো লিংক দেই লিংকে চলে যাবে, আমি যদি কোনো পেজের নাম দেই ওই পেজে নিয়ে চলে যাবে, কখন যাবে যখন আমরা সাবমিটে ক্লিক করব তখন। এই জন্য আমরা অ্যাকশনটা ফাঁকা রাখছি, কারণ আমরা চাচ্ছি না এখন আমরা কোনো পেজে বা কোথাও যাই, এটা ফাঁকা রাখছি। এরপরে আর একটা নতুন জিনিস, এই জিনিসটা আমরা এর আগে পরিচিত হই না এটার সাথে, এটা হচ্ছে মেথড। আমার যে ফর্মটা আমি পূরণ করব বা আমার ইউজার যে ফর্মটা পূরণ করবে, করার পরে এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো আমার ফাইলে, আমার পিএইচপি ফাইলে নিয়ে আসার জন্য অবশ্যই একটা প্রসেস আছে, একটা মেথড থাকবে, একটা রাস্তা থাকবে, একটা রোড থাকবে বা একটা ওয়ে থাকবে, সেটাই হচ্ছে এই মেথড।
ঠিক আছে, এই মেথডের মাধ্যমে আমরা এই ফর্মের মানে ফর্মের পুরো ইনফরমেশন গুলো আমরা আমাদের পিএইচপি ফাইলে নিয়ে আসতে পারবো। আমরা কিন্তু ইনফরমেশন গুলো আমাদের ফাইলে নিয়ে আসতেছি, আমরা কিন্তু ডেটাবেজে পাঠাচ্ছি না। ডেটাবেজের পাঠানোর জন্য আরো অনেক প্রসেস আছে, আরো সিস্টেম আছে। তো আমরা ইনফরমেশন গুলো কোথায় নিয়ে আসতেছি? আমার পিএইচপি ফাইলে, যাতে করে আমি ওইটাকে প্রসেস করতে পারি, করে আমার যেটা প্রয়োজন, যেটুকু প্রয়োজন আমরা সেইটুকু কাজে লাগাইতে পারি। তাহলে মেথডের মাধ্যমে কি হচ্ছে? মেথডের মাধ্যমে আমার ফর্মের যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো আমি আমার পিএইচপি ফাইলে নিয়ে আসবো। এখন এইটাতে মেথড দুইটা দুইটা মেথডে আমরা এই জিনিসগুলো করতে পারি। একটা হচ্ছে পোস্ট মেথড, আর একটা হচ্ছে গেট মেথড। গেট মেথডের কথা আমি বলেছি, গেট মেথড দিয়ে 250 ক্যারেক্টারের বেশি ইনফরমেশন আমরা নিয়ে আসতে পারবো না। আর গেট মেথডের মাধ্যমে যদি আমরা কোনো ইনফরমেশন নিয়ে আসি, তাহলে ওই ইনফরমেশনটা এইখানে ইউআরএল এ দেখা যাবে। আর আমরা চাই মানে আমাদের এই ইনফরমেশন গুলো তাহলে কিন্তু একটু লেস সিকিউর, বলতে কি মানে ইউজাররা জানতে পারতেছে যে কি কাজ, আমি কি ইনপুট দিলাম। এক, আর পোস্ট দিয়ে যদি আমরা পাঠাই, পোস্ট দিয়ে আমরা সর্বোচ্চ 8 মেগাবাইট পর্যন্ত ইনফরমেশন ডাটা নিয়ে আসতে পারবো। আর 8 মেগাবাইট ডাটা মানে অনেক হিউজ পরিমাণ। আর পোস্টের মাধ্যমে যদি আমরা করি, তাহলে এটা আমাদের ইউআরএল এ কিছু ইনফরমেশন দেখাবে না। আচ্ছা, আর বাকি যে জিনিসগুলো আছে এগুলোর সাথে আমরা আগে থেকে পরিচিত। তারপরেও এখানে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে নেম। নেম নিয়ে এর আগে আমরা খুব একটা কাজ করি নাই, বাট ফর্মে আমার যেহেতু ইনপুট সবগুলাই সবগুলাই ইনপুট সবগুলাই কি ফর্মের এলিমেন্ট, বাট কোন এলিমেন্টের ভ্যালু আমি ধরতেছি বা কোন এলিমেন্টটাকে আমি ধরতে চাচ্ছি, কোনটা ছেড়ে কোনটাকে দেখা যাচ্ছে। আমি যদি ইমেল ধরতে যাচ্ছি, ওটাও একটা ইনপুট। টেক্সট টেক্সটের এটা এটা ধরতে যাচ্ছি, এটাও তো একটা ইনপুট। দেখা যাচ্ছে এখানে নেমের জায়গায় একটা নেম আছে, তারপরে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। তো প্রত্যেকটাই তো টাইপ হবে টেক্সট, তার মানে আমি টাইপ দিয়েও স্পেসিফিকলি ধরতে পারতেছি না। তো স্পেসিফিকলি ধরার জন্য আমার কি করতে হবে? নেম লিখতে হবে। আমরা আমরা যদি দেখা যাচ্ছে এটা যদি ফার্স্ট নেম হয়, তাহলে আমি এখানে ফার্স্ট নেম লিখে দিব। এটা যদি লাস্ট নেম হয়, আমি এখানে লাস্ট নেম লিখে দিব। বা যাই হোক, টাইপ যেটাই হোক না কেন, নেম কিন্তু আলাদা আলাদা হবে। আমাদের মানুষের নাম যেরকম আলাদা আলাদা, আমরা ফর্মের এলিমেন্টের নামগুলো আলাদা আলাদা দিব। তাহলে আমরা ইনফরমেশন গুলো ধরবো কিভাবে? এই নামগুলো ধরে। ওকে, এখন আমরা চলে আসি পিএইচপিতে। পিএইচপিতে এইখানে যে কাজটা করা হয়েছে, সেটা হচ্ছে আমি একটা কন্ডিশন দিছি, ইফ কন্ডিশন। এই কন্ডিশনটা কেন দিছি? এই কন্ডিশনটা দিছি এই কারণে যে আমার ফর্মে কোন একজন ইউজার যখন প্রথম আমার এই ওয়েব পেজে ঢুকবে, তার সামনে যখন প্রথম ফর্মটা ওপেন হবে, তখন কিন্তু ফর্মের কোনো ভ্যালু থাকবে না, কোনো ভ্যালু থাকবে না কিন্তু। তো ওই ভ্যালু যদি না থাকে, তখন কিন্তু এইগুলা যে আমি ইকো দিয়ে রাখছি, তো ব্রাউজার তো ইকো করবে। ব্রাউজার ইকো করতে এসে যখন দেখবে যে এখানে আমি এখানে একটা জিনিস ইকো করতে বলছে, তো সে কি ইকো করবে? কিছু নাই তো, এই জন্য সে আমাকে একটা করে নোটিশ দিবে। তো এই নোটিশ গুলো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি না আমার ইউজার এই নোটিশ গুলো দেখতে পাক। এই জন্য আমরা ইফ কন্ডিশন দিচ্ছি। আর ইফ কন্ডিশনে, এই কন্ডিশনের ভিতরে আমরা দেখেন আবার আরেকটা ইসেট ইসেট নামে একটা মেথড বা একটা ফাংশন লিখে রাখছি। ইসেট ফাংশনের কাজটা হচ্ছে সে কোনো কিছুর কোনো ভ্যালু আছে কিনা সে সেইটা চেক করে। আমরা চাচ্ছি যে ইনপুটের কোনো ভ্যালু, এই যে সাবমিট বাটনের কোনো ভ্যালু আছে কিনা সে তার মাধ্যমে আমরা চেক করব। আর চেক করে সে রিটার্ন করে হয় ট্রু, যদি ভ্যালু থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে সে ফলস রিটার্ন করবে। আমরা এখানে কোনটা ধরছি? এটা দিয়ে ধরছি হচ্ছে আমাদের এই সাবমিট বাটনটা। আর সাবমিট বাটনের ভ্যালু তখনই আসবে, তখনই একটা ভ্যালু ক্রিয়েট হবে যখন কেউ সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে তখন এই সাবমিট বাটনের একটা ভ্যালু তৈরি হবে। আর যখনই সাবমিট বাটনের ভ্যালু তৈরি হবে, তখন এটা কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। আর এটা ট্রু রিটার্ন করা মানে তখন কন্ডিশনের ভিতরে ঢুকবে, ঢুকে আমি যে কাজগুলো করতে বলছি সেগুলো করবে। আর দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত সে সাবমিট বাটনে ক্লিক করবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এটার কোনো ভ্যালু নাই। তার মানে এটার কোনো ভ্যালু নাই, সে আমাকে একটা ফলস রিটার্ন করবে। ফলস রিটার্ন করলে এর ভিতরে ঢুকবেও না, কাজও করবে না।
ঠিক আছে ভাই, বোঝা যাচ্ছে কিছু? জি ভাই বুঝছি। জি ভাইয়া। জি ভাইয়া বুঝা যাইতেছে। আমার আমার অবস্থা তো খারাপ, নাক টানতে টানতে অবস্থা খারাপ। আমি আসলে দুঃখিত, আমার ভয়েসটাও কেমন জানি চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। আমি একটা ব্রেক নিয়ে আসবো। হ্যাঁ আসসালামু ভাইয়া। বুঝি নাই ভাইয়া, ইয়েতে আপনি আপনার মেয়ে থেকে সানের খালি পায়ে আছেন তা বলতে? না না খালি পায়ে নাই, স্যান্ডেল পরে আছি। আমার অ্যালার্জি, ঠান্ডার দিন তো ঘরে যে পাকা রাত করে একটা ওষুধ খান, দিনে খাওয়াবেন না রাত্রিতে খাইতে হবে। আসলে ওষুধ ওষুধ টষুধ আমি একটু কম খাই ভাই, সত্যি কথা বলতে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ধন্যবাদ। আমি খাই মাঝে মাঝে ওষুধ খাই, তবে রেগুলার খাই না। আমি চেষ্টা করি যে ওষুধ যত না খাওয়া যায় তত ভালো আর কি। আর এটা আমার হয়, এবার আবার দেখবেন যে কিছুক্ষণ পরে আবার আল্লাহর রহমতে আমি ঠিকঠাক, কোনো প্রবলেম নাই, একাই ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। আচ্ছা আমি আপাতত একটু ব্রেক নিয়ে আসি, ব্রেক নিয়ে এসে ইনশাল্লাহ বাকি জিনিসগুলো দেখাই, আমি একটু রিফ্রেশ হয়ে আসি এই সুযোগে। আর আপনারা একটু ব্রেক নিয়ে আবার আসেন, আমরা ঠিক 12:15 বাজে তো 12:30 চলে আসবো ইনশাল্লাহ।
হ্যালো জি ভাইয়া, আসি ভাইয়া। 90 ভাইয়া, জি ভাইয়া আছে। ওকে জি ভাইয়া, আসি ভাই। আচ্ছা, আমরা আপাতত একটা কাজ করি, আমরা একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ওয়েট আ মিনিট, আজকে হচ্ছে ক্লাস 39। ওকে, সাকিব হাসান ভাই আছেন? প্রেজেন্ট ভাই, আসি। ইমন ভাই? জি ভাই, আসি। থ্যাংক ইউ। সাদেকুর রহমান ভাই? সাদেকুর রহমান ভাই নাই না? দেন মহিউদ্দিন আলমগীর ভাই? মহিউদ্দিন আলমগীর ভাই মনে হয় মাইক ওপেন করছে, কথা বলতে পারতেছে না। আসসালামু আলাইকুম ভাই, কার কেটে গেছিল আর কি? ইয়েতে বের হয়ে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে লাইক আমরা কেটে যে বের হয়ে যায় আবার ঢুকে এলো। আচ্ছা আচ্ছা, লাইক আহমেদ ভাই। লাইক আহমেদ ভাই নাই। শারমিন আপু, শারমিন খাতুন আপু? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে সন্তু বর্ধন ভাই? আছে ভাই। থ্যাংক ইউ। আলামিন ভাই? জি ভাইয়া, আছি। ওকে, আলামিন ভাই আছেন। আবু বকর সিদ্দিক ভাই? জি ভাই, আমি আছি। থ্যাংক ইউ। ইস্তিয়াক আহমেদ ভাই? জি ভাই, আছি। থ্যাংক ইউ। সাজ্জাদ হোসেন ভাই? জি ভাই, আছি। থ্যাংক ইউ। মনির হোসেন ভাই? জি ভাই, আসি, প্রেজেন্ট। থ্যাংক ইউ। মুরাদ আহমেদ ভাই? মুরাদ আহমেদ ভাই নাই। রাখি বানু আপু? জি ভাইয়া। থ্যাংক ইউ। অর্ঘ সেন, রাহাত আহমেদ ভাই? জি ভাই, আছি। থ্যাংক ইউ। অর্ঘ সেন ভাই? হ্যাঁ ভাই, আসি। থ্যাংক ইউ। ইফতেখার হোসেন ভাই? ইফতেখার হোসেন ভাই নাই না? আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 জন আছেন। ঠিক আছে, আপনারা 13 জনই আছেন এখন বর্তমানে। আমাদের ক্লাসটা হচ্ছে সকাল 9টা, ট্রেনার সাকিব হাসান। আজকে 13 জন।
বাকিগুলো রেড মার্ক করে দেই। আজকে হচ্ছে 12/11/2020, আজকে 13 জন। ওকে, ব্যাক টু দ্য ওয়ার্ক। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? এডিটরে চলে যাই, আমাদের এডিটর। আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করি, ধরেন এখানে নেম, ফার্স্ট নেম দিয়ে একটা ইনপুট, দেন লাস্ট নেম, ইমেইল, ফোন, এখানে টাইপ দিব নাম্বার, ওকে। আমরা এগুলো এইভাবে লিখতে পারি, আবার এগুলো যদি আমরা ভ্যারিয়েবলে রাখি সেইখানে রেখেও কিন্তু করা যায়। আমরা আগে প্রথমে তাহলে একটা কাজ করি, প্রথম যতগুলো ইনপুট আছে সবগুলো একটা করে ভ্যারিয়েবলে নিয়ে রাখি। তো ধরেন ভ্যারিয়েবল বানাই, ফার্স্ট নেম, এইখানে আমি যে ভ্যালুটা ধরতেছি ফার্স্ট নেম, এটা যদি ধরতে চাই ইনপুটটা, তাহলে আমাকে কি লিখতে হচ্ছে, $_ পোস্ট, থার্ড ব্র্যাকেটের মধ্যে ওই ইনপুটটার নাম দিতে হবে, নেম, হ্যাঁ এফ নেম দিয়ে দিলাম, তাহলে আমি ওইটার ভ্যালু এই ভ্যারিয়েবলে পেয়ে যাব। দেন আর একটা নিলাম, last_name, আমরা এটাই কপি করে মারি তাহলে তো হয়। এখানে আমরা জাস্ট খালি নামটা চেঞ্জ করে দিলেই তো হয়ে যাচ্ছে। ইমেইল, ইমেইলের নেম কি, ইমেইলের নেম এইটা, আর একটা আছে ফোন নাম্বার, না ফোন, এটার জন্য এটার নেম আমরা যদি এখানে দিয়ে দেই তাহলে এই জিনিসটা তো আমি এখানে পেয়ে যাচ্ছি। এখানে আমার তো তাহলে আমি এই ভ্যালু গুলো এই ভ্যারিয়েবল গুলোতে ওই ভ্যালু গুলো পেয়ে যাচ্ছি। আমি তাহলে এখানে ধরেন যদি প্রিন্ট করাতে বলি যে ইকো
আচ্ছা, আমি যে কাজগুলো করতেছি এগুলো কি না বুঝতে পারলে আমাকে বললেন, ঠিক আছে? জি ভাই, আমি রেজাল্টটা দেখাই, তারপরে আপনারা যদি না বুঝেন আমাকে বলবেন, সমস্যা নাই। ভাইয়া 04 মিস গেছে, মানে 4 ডট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটার আমরা আউটপুটটা একটু দেখি। এখানে ফার্স্ট নেম দিব সাধারণ সাকিব দিলাম, লাস্ট নেম হাসান, ইমেল sakib@gmail.com, ফোন একটা দিয়ে দিছি আর কি। যদি আমি সাবমিট দিই, দেখেন এখানে আমার কিন্তু ইনফরমেশন গুলো চলে আসছে। আমি আসলে এইভাবে মানে আউটপুট দেখানোর জন্য আর কি এত কাজ করলাম। ইউজার ফার্স্ট নেম ইজ সাকিব, আমি কি সাকিব কোথাও লিখছি? লিখি নাই। ওই সাকিব কোথায় থেকে আসতেছে? এই ইনপুট থেকে। ইউজার যেটা ইনপুট করতেছে ওইটাই আসতেছে। ওই ইনপুটটা আমি কোথায় ধরছি? এইখানে ধরে এই ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। আমি জাস্ট যেখানে ইকো করছি ওইখানে ওই ভ্যারিয়েবলটা বসাই দিছি। তাহলে কি হচ্ছে, যেই নামটা মানে যেই জিনিসটা ইউজার ইনপুট করতেছে ওইটা সরাসরি চলে আসতেছে এইখানে, এইখান থেকে চলে আসতেছে এই অংশটুকুতে, মানে আমি যেখানে ইকো করছি। তাই আমি ইকো করছি কিন্তু এই পর্যন্ত, ইউজার নেম ইজ পর্যন্ত। এখানে কিন্তু আমি এই সাকিব লিখি নাই, বাট সাকিব এটা আসছে কোথায় থেকে? এই যে ফার্স্ট নেম, ইউজার যেটা এখানে ইনপুট করছে ওই ইনপুটটাই আমরা এইখানে ধরে এইখানে রাখছি, ওইটাই আমরা ডাইনামিক্যালি এমন ভাবে কাজটা করছি যে ইউজার এখানে যে জিনিসটা ইনপুট করবে ওটাই সরাসরি এখানে চলে আসবে, প্রিন্ট করে দেখাবে। দেখেন ওর ফার্স্ট নেমটা আসছে, লাস্ট নেম আসছে, ওর ইমেল আইডি আসছে, ফোন নাম্বারে যেটা ইনপুট করছিল সেই জিনিসগুলো চলে আসছে ডাইনামিক্যালি। আমি কিন্তু এই জিনিসগুলো হাতে লিখতেছি না, আমি জিনিসগুলো হয়তো করে রাখলাম। এখন ইউজার তো আর আমার কোডের মধ্যে ঢুকতে পারবে না, তো আমার কোডগুলো এইভাবে এমন ভাবে লিখতে হবে যাতে করে ইউজার যে ইনফরমেশন গুলো দিবে বা যে জিনিসগুলো করবে ওইটা যেন আমি সরাসরি পেয়ে যাই, এবং ওইটাকে আমি আমার মতো করে ইউটিলাইজ করব। আমি জাস্ট এটা সামান্য একটা জিনিস দেখাইলাম মাত্র প্রিন্ট করে। এটা আরো অনেক কিছু করা যাবে, অনেক কিছু করা যায় এগুলা দিয়ে, ঠিক আছে? এইখানে নরমালি আমি যে কাজ করছি সেটা হচ্ছে যে আমি এখানে ইকো করছি একটা স্ট্যাটিক লেখা, এই লেখা সব সময় একই রকমই থাকবে কারণ আমি এটা ফিক্সড কিছু জিনিস স্ট্যাটিক লেখা দিছি। আর ডাইনামিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে, কেন চেঞ্জ হবে? কারণ আমি এটা ভ্যারিয়েবলে এই ইনপুটটা ধরছি, আর ইনপুটের ভ্যালুটা আস্তে আস্তে কই থেকে, এইখান থেকে, মানে ফর্মের এইখান থেকে ওই ইনফরমেশন গুলো ডাইনামিক্যালি চলে যাচ্ছে, যার জন্য আমি ওই জিনিসগুলো ইনফরমেশন গুলো ধরে এইগুলোতে প্রিন্ট করে দিছি আর কি। এটা কি মানে বুঝতে কারো সমস্যা হচ্ছে না বোঝেন নাই এরকম কেউ আছেন? না আমি দুদিন জয়েন হতে পারি নাই আর আজকে ছিলাম, আমি সময় খাইতে গেছিলাম। আচ্ছা, মুরাদ আহমেদ, আমি দেখতেছি এক মিনিট। আচ্ছা, এটা দিয়ে দিছি, বাট আপনার হ্যাঁ গত দুদিন আপনার গ্যাস ছিল, তাহলে এখানে হচ্ছে 14 জন।
ওকে আসসালামু আলাইকুম ভাই থ্যাংক ইউ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমার একটু কানেকশনের প্রবলেম আছিল আমি আসলে প্রেজেন্টেশন সময় পারি নি আপনারা একজন একজন করে আসলে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরটা দিয়ে দিচ্ছি ইফতেখার হোসেন ভাইয়া আর কেউ আছেন পরে আসছেন নাম প্রেজেন্ট করার সময় ছিলেন না যদিও আজকে আমার অবস্থা খুব একটা ভালো না সর্দি লাগছে আর কি ডাক্তার দেখাইছেন না এটা আমার অ্যালার্জির প্রবলেম আমার এটা প্রায় সময় হয় ডাক্তার দেখাতে হয় না আল্লাহ রহমতে ভালো হয়ে যায় আচ্ছা আমাদের এইখানে এই অংশটুকু নিয়ে কারো আশা করি কোনো প্রবলেম নাই যদি থাকে বলেন আমি তাহলে ওইটা বুঝিয়ে দিতে পারবো আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আর একবার যদি একটু বুঝিয়ে দিতেন আমি তো প্রবলেম ছিল বিষয়টা হচ্ছে আমরা ফর্ম নিয়ে কাজ করতেছি ফর্মের হচ্ছে যে আমরা যে ফর্মটা নিয়ে করব ওই ফর্মের যে ইনফরমেশন গুলো আছে ইউজার যে ইনফরমেশন গুলো ফর্মে পূরণ করবে ওই ইনফরমেশন গুলো আমাদেরকে পিএইচপি ফাইলে নিয়ে আসতে হবে নিয়ে এসে ওইগুলো তারপরে না আমরা প্রসেস করে তখন আমরা কি কাজে লাগাবো ডাটাবেজে রাখবো নাকি রাখবো না না কোথায় রাখবো না কি করব ওইটার জন্য তো আগে আমার ইনফরমেশনটা আমার পিএইচপি ফাইলে নিয়ে আসতে হবে তো এটা নিয়ে আসার জন্য দুইটা পদ্ধতি আছে দুইটা মেথড আছে একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট তো পোস্ট মেথড আর গেট মেথড যেটাতেই করেন না কেন এই দুইটা দিয়েই আপনাকে করতে হবে তো পোস্ট মেথডের সুবিধা আছে অনেক বেশি এবং পোস্ট মেথডটা সিকিউর যার জন্য আমরা পোস্ট মেথডটা বেশি ইউজ করব গেট মেথড দিয়েও করা যায় যখন প্রয়োজন হবে তখন আমরা গেট মেথড দিয়ে করব মেথডের মধ্যে পোস্ট বা করি বা গেট করি যেটাই করি আমি যদি ফর্মের মেথডে পোস্ট লিখি তাহলে আমাকে পিএইচপি এর মধ্যেও পোস্ট ভেরিয়েবল দিয়ে আমাকে কাজ করতে হবে আমি যদি ফর্মের মধ্যে গেট লিখি মেথডের মধ্যে তাহলে আমাকে এইখানেও গেট লিখতে হবে পিএইচপি তে গেল আর আমি যে মেথডেই করি না কেন বা যে ভেরিয়েবল দিয়ে ধরি না কেন এগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল যেগুলো এক একটা অ্যারে এই পোস্টটাও অ্যারে গেটটাও অ্যারে এবং রিকোয়েস্ট যেটা দেখাইছিলাম রিকোয়েস্টটাও একটা অ্যারে তো অ্যারের এলিমেন্টগুলো হচ্ছে ডাইনামিক্যালি অ্যাসাইন হয় ডাইনামিক্যালি বলতে আপনি আপনার ফর্মে যতগুলো ইনপুট বা বাটন বা টেক্সট এরিয়া বা যেটাই রাখেন না কেন প্রত্যেকটা এলিমেন্টই তো ফর্মের এলিমেন্ট মানে এর ফর্মের মধ্যে যত এলিমেন্ট থাকে প্রত্যেকটা এলিমেন্টই তখন এই সুপার গ্লোবাল ভেরিয়েবল মানে যেটা অ্যারে এই অ্যারের এলিমেন্ট হয়ে যাবে ধরেন এটা একটা এলিমেন্ট হবে এইটা একটা এলিমেন্ট হবে এইটা একটা হবে ফোন হবে এবং সাবমিট বাটন এটাও একটা এলিমেন্ট হবে আমরা অ্যারে থেকে স্পেসিফিকলি কোন এলিমেন্ট যদি আমরা প্রিন্ট করতে চাইতাম তাহলে আমরা কিভাবে করতাম এইভাবে করতাম ঠিক না এইভাবে করলেই তো আমরা ওইটার যে ভ্যালু সেটা কিন্তু আমরা প্রিন্ট করতে পারতাম মানে ওইটার ভ্যালু পাইতাম ঠিক এইখানেও তাই সেম ভাবে আমরা কি করতেছি যে ইনপুটটার মানে আমাদের হচ্ছে ভ্যালু লাগবে আমরা জাস্ট ওই এইভাবে লিখে দিব যেটা হচ্ছে আমরা অ্যারে প্রিন্ট করার ক্ষেত্রে করি তো ডলার আন্ডারস্কোর পোস্ট যদি একটা অ্যারে হয় মনে করেন ফর্মে এটা পুরো ফর্ম একটা অ্যারে এই ফর্মের কতগুলো এলিমেন্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটাই কি হয়ে যাবে এই ডলার আন্ডারস্কোর পোস্ট অ্যারের ভ্যালু বা এলিমেন্ট হয়ে যাবে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে করেছিলাম অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে আমরা যদি স্পেসিফিক কোনো একটা কিছু প্রিন্ট করতে চাইতাম তাহলে কি করতাম আমরা ইকো লিখতাম লিখার পরে ওই অ্যারে ভেরিয়েবল অ্যাসোসিয়েটিভ অ্যারেটার নাম লিখতাম লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যে কি এর ভ্যালু প্রিন্ট করতে চাই ওই কি নেমটা আমি এখানে দিয়ে দিতাম ঠিক একইভাবে এখানে আমরাও করছি এখানে যতগুলো ইনপুট আছে প্রত্যেকটা
আমরা আলাদা আলাদা দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারিয়েবল রাখছি এবং প্রত্যেকটার নাম কিন্তু কি নেম কিন্তু আলাদা। এটা দিয়ে এফ নেম কোনটা, এফ নেম হচ্ছে এটা, তার মানে আমরা এইটার মধ্যে এই ইনপুটটার ভ্যালু পেয়ে যাব। এল নেম, এল মানে লাস্ট নেম, এটা আমরা যে এটাতে নাম দিয়ে রাখছি, এই ভ্যারিয়েবলে কিন্তু আমরা ওই এইটার ভ্যালু পেয়ে যাব। ঠিক একইভাবে সবগুলো আমরা ভ্যালু এইগুলোতে পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা এই জিনিসগুলো ইফ এর মধ্যে কেন রাখছি, আমরা তো এইগুলো বাইরেও সরাসরি ভাবে লিখতে পারতাম, সরাসরি লিখতাম সরাসরি কাজ হইতো, বাট সরাসরি লিখলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের এই ফর্মটা যখন কোনো ইউজার পূরণ করবে, এখন পর্যন্ত পূরণ করে নাই, শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ঢুকছে, ওই ফর্মটা ওপেন হয়েছে, যে যখন ফর্ম ওপেন হয় তখন কিন্তু ফর্মের কোনো ভ্যালু থাকতেছে না, মানে আমাদের এই ইনপুটটার কোনো ভ্যালু কিন্তু এখন নাই। যখন দেখা যাচ্ছে সর্বপ্রথম যখন এই পেজটা লোড নিবে এখন কিন্তু কোনো ভ্যালু নাই, কিন্তু আমি এই কাজগুলো যদি ইকো দিয়ে রাখি তাহলে কিন্তু আমাকে একটা এরর দিবে। কেন দিবে, বা এইগুলোতেও একটা এরর দিবে, কেন দিবে, কারণ হচ্ছে এইগুলোর কোনো ভ্যালু যতক্ষণ পর্যন্ত নাই ততক্ষণ পর্যন্ত এগুলো তো ফাঁকা অবস্থায় আছে, আর ফাঁকা অবস্থায় থাকলে আমাকে একটা নোটিশ দিবে। তো আমি চাই না আমার যে ইউজার গুলো থাকবে তারা আমার এই ওয়েব পেজে আসার পরে তারা কোনো এরর দেখতে পাক, আমি তাদেরকে দেখাবো না, যার জন্য আমরা একটা ইফ কন্ডিশনের মধ্যে দিছি। আর কন্ডিশনের মধ্যে আমরা দিছি, আমরা চাচ্ছিলাম যে যখন কেউ সাবমিট বাটনে ক্লিক করবে তারপরে যেন বাকি কাজগুলো হয়, আদারওয়াইজ কাজ করার দরকার নাই। তো এইটা আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি এখানে, সেটা হচ্ছে ইসেট নামে একটা ফাংশন বা একটা মেথড আছে, এই ফাংশন বা মেথডের কাজ হচ্ছে আপনার যে কোনো কিছুর ভ্যালু আপনি এটা দিয়ে চেক করতে পারবেন, ওটার কোনো ভ্যালু আছে কি নাই। তো আমরা চিন্তা করছি যে এইটার ইনপুট যেটা সাবমিট বাটন ওইটার কোনো ভ্যালু আছে কি না এটা আমরা চেক করি। আর সাবমিট বাটনের ভ্যালুটা কখন তৈরি হয়, যখন কেউ সাবমিট বাটনে ক্লিক করে ঠিক ওই সময় সাবমিট বাটনের ভ্যালুটা তৈরি হয়। তো আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব তারপরে এইটার ভ্যালু তৈরি হয়ে যাবে, আর এটার ভ্যালু তৈরি হলে তখন কি হবে, ইসেটটা আমাকে ট্রু রিটার্ন করবে, আর ট্রু রিটার্ন করলে ইফের কন্ডিশন ট্রু হওয়া মানে ইফের ভিতরে ঢুকবে, তখন ভিতরে ঢুকে যা কিছু আছে সেগুলো কাজ করবে। যতক্ষণ পর্যন্ত এখানে সাবমিট বাটনে ক্লিক করবে না ততক্ষণ পর্যন্ত সেটার ভিতরে ঢুকতেও পারবে না, এগুলো কাজও করবে না। আর একটা বিষয় হচ্ছে যখন এই সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখেন এটার যদি ভ্যালু আমি দেই বা না দেই, যদি আমি ভ্যালু না দেই তাহলে কি হচ্ছে, তারা একটা ফাঁকা ভ্যালু দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু একটা ফাঁকা আছে, ফাঁকা ভ্যালু কিন্তু এখানে একটা আছে। হ্যালো জি ভাই, জি ভাই এখন কি বুঝতে পারছেন, আমার একটা ফোন কল আসছিল যার জন্য আমি বিজি গেছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আশা করতেছি বুঝছেন, যদি না বুঝেন তার মানে বুঝলেন কিন্তু অবশ্যই, ঠিক আছে। আর আজকে আমার অবস্থা খুব একটা ভালো না, আর আমাদের ক্লাস মোটামুটি শেষ, আমরা ইনশাল্লাহ আগামীকাল না শনিবার ইনশাল্লাহ দেখা করব, শনিবারের আগে। আর আপনারা এটা বাসায় খুব ভালো মতো প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, ঠিক আছে। আমরা এরপরে ডাটাবেজ, আমরা যে ইনফরমেশন গুলো নিলাম এগুলো যদি আমরা ডাটাবেজে রাখি, ডাটাবেজে কিভাবে কি করতে হবে, কিভাবে টেবিল তৈরি করব, কিভাবে এখানে ইনফরমেশন রাখবো, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ডে থেকে শিখবো। তো কেউ ক্লাস আমরা মিস দিব না, আমরা এখন ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখবো, ঠিক আছে। আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, আর আমি দেখি যদি আজকে রাতে পসিবল হয় আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দিব। নি টাস্ক বলতে মানে যেহেতু শুক্রবার ছুটি আছে আপনারা কোনো একটা টাস্ক করলেন আর কি, ঠিক আছে। তো ইনশাল্লাহ শনিবারে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার সবার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম।